নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আপনাদের সঙ্গে আমি বাসুদেব, চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরে। দুর্গাপূজা নিয়ে বড় ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহামারীর আবহে পুজো করতে গিয়ে আর্থিক অনটনের মুখে পড়তে হয়েছিল কমিটিগুলোকে, তাই তাদের জন্য বড় অঙ্কের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মমতা। 1,000 বা 10,000 নয়, পুরো 50,000 টাকা প্রত্যেক পুজো কমিটিকে দেওয়া হবে বলে আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে একাধিক করেও ছাড় দেওয়া হবে। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে একাধিক ঘোষণা করেন তিনি। জানান, সব রেজিস্টার্ড পুজো কমিটিগুলোকে এবার 50,000 টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। পাশাপাশি রেজিস্টার্ড পুজোগুলির জন্য বেশ কিছু কর মুকুব করা হয়েছে। এর মধ্যে রয়েছে পুরো কর, দমকলের ফিও, এমনকি বিদ্যুতের ক্ষেত্রেও 50% কর মুকুব করা হয়েছে। সিইএসসি ও রাজ্য বিদ্যুৎ পর্ষদের ক্ষেত্রেও এই ছাড় দেওয়া হচ্ছে। গত 6 মাস ধরে মহামারী মোকাবিলা করছে রাজ্য তথা গোটা দেশ। এমন আবহে দুর্গাপুজো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়ে গিয়েছিল। পাশাপাশি পুজোর জন্য প্রয়োজনীয় আর্থিক সাহায্য পাওয়া নিয়েও দোটানা তৈরি হয়েছিল। এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণায় সেই অবস্থা থেকে রেহাই পাওয়া গেল বলেই মনে করছে পুজো কমিটিগুলো। অনেক পুজো কমিটি আছে যাদের 10 বছর হয়ে গেছে প্রায়, কিন্তু তারা এখনো পর্যন্ত পারমিশন পায়নি। এই রকম যদি দেখেন 10 বছর হয়ে গেছে পারমিশন পায়নি, পারমিশন পাওয়ার উপযুক্ত সেটা আমি পুলিশকে বলবো তাদের পারমিশন করে দিতে, কারণ এরা অলরেডি স্টার্ট করেছে অনেকদিন আগে। আপনারা জানেন আশা ওয়ার্কাররা প্রায় 36 কোটি বাড়িতে গিয়ে গিয়ে তারা সার্ভে করেছে, কার কমরবিডিটিস আছে কার নেই, অনেক জীবনের ঝুঁকি নিয়ে। আমি আশার মেয়েদের জন্য 1,000 টাকা করে বেতন বাড়িয়ে দিয়েছি 1 অক্টোবর থেকে। সিভিক ভলেন্টিয়ার্সরা আমাদের অনেক কাজ করে, তারা যখন প্রথম এসেছিলেন 3,000 টাকা পেতেন, তারপরে 8,000 টাকা করেছিলাম, এবার আমরা 3,00,000 টাকা পেনশন বেনিফিটের এটাও করে দিয়েছি। আমি ওদেরও 1,000 টাকা করে বাড়িয়ে দিলাম, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার্স, গ্রিন পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স এবং এই টাইপের যারা আছেন। আমি আপনাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আইসিডিএস এ মেয়েরা খুব কাজ করে, কিন্তু তারা রিটায়ারমেন্ট বেনিফিট কিছু পেত না, তাদের জন্য আফটার রিটায়ারমেন্ট তারা 3,00,000 টাকা করে পাবে, আমি সেটাও ওদের ওটার মধ্যে এটা ঢুকিয়ে দিলাম। হকার ভাইরা আমরা খুব গরিব, আমাদের তারা কিন্তু পাহারা দেয়, দেখে রাখে, অনেকদিন তাদের দোকান বন্ধ হয়ে গেছে, খেতেও পায়নি, এমন অবস্থা, হয়তো বড় সাহায্য করতে পারবো না, কিন্তু আমরা প্রায় 70-75 হাজার একটা হকারদের লিস্ট পেয়েছি, 81,000। আমি ফাইন্যান্স সেক্রেটারি হয়তো আমার উপর রেগে যাবে, কিন্তু দ্বিবেদীকে আমি বলছি পুজোর মাসটায় ওদের 2,000 টাকা করে আমরা প্রতি হকারকে পরিবারকে দেব, যাতে অন্তত আর কিছু না হোক, অন্তত বাড়িতে বাচ্চাদের একটা নতুন জামা কিনে দিতে পারি। আর বিশেষ করে আমার মা বোনেরা যে পুজোটা করে, পুলিশ কিন্তু দায়িত্ব নিয়ে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ সেই পুজোগুলোকে সাহায্য করবেন, এবং যদি কোনো মানুষ এই সময় না খেয়ে থাকে বা কোনো প্রবলেমে পড়ে সেটাও কিন্তু আপনাদের দেখতে হবে। শুধু একটা জিনিস এবার আমি পারবো না, ক্ষমা চেয়ে নেবো, আসছে বছর করে দেবো ভালো করে। পুজো কার্নিভেলটা এবার আমরা রিস্ক নিচ্ছি না, কারণ রেড রোডে এবারে নামাজও হয়নি, আর রেড রোডে এবারে আমাদের 15ই আগস্টের প্রোগ্রামটাও আমরা ঠিক করে করতে পারিনি, কারণ বেশি পাবলিক গ্যাদারিং হয়ে গেলে সংক্রমণটা হতে পারে। এইটা তোলা থাক, আগামী বছর ডাবল করে আমরা সুন্দর করে করে দেব। উদ্বোধনগুলো ছোট ছোট করে করবেন যারা করতে পারবেন, আর যারা পারবেন না ভার্চুয়াল করে দেবেন উদ্বোধন। আর দুই হচ্ছে, তৃতীয়ার দিন থেকে কিন্তু রাত্রিরে পুজো দেখা অ্যালাউ থাকবে, তৃতীয় দিন থেকে একাদশীর দিন পর্যন্ত, ঠিক আছে? তাও তার কারণ হচ্ছে আমাদের অনেকে তো রাত্রিরে পুজো দেখার অভ্যাস আছে এবং পুজোটা হয়, তৃতীয় দিন থেকে পুলিশ সেইভাবে তাদের
এটাকে সাজিয়ে নেবে। সুতরাং আমরা করোনাকে লকডাউন করে দিয়ে, কোভিড কে লকডাউন করে দিয়ে আমরা খোলা হাওয়ায় খোলা উৎসবে সবাইকে আমন্ত্রণ জানিয়ে যাই। কেশিয়ারি থানা এলাকার কেশিয়ারি অফটিনেট ব্রডব্যান্ড প্রাইভেট লিমিটেড নামে একটি ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থার ফাইবার কেবিল চুরি হলো বেলদা এলাকার শ্যামপুরা থেকে। এদিন সংস্থার কর্মীরা কেবিল লাইন কেটে চুরি করা হচ্ছে বুঝতে পেরে দুজনকে ধরে ফেলেন। তবে একজন কোনোভাবে পালিয়ে গেলেও দ্বিতীয় ব্যক্তিকে ধরে বেলদা থানার পুলিশের হাতে তুলে দেন অফটিনেটের কর্মীরা। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। এ বিষয়ে বেলদা থানায় লিখিত অভিযোগ করেছে অফটিনেটের কর্মীরা। প্রসঙ্গত, এই সংস্থাটি পশ্চিম মেদিনীপুর জেলা সহ বিভিন্ন জেলার ফাইবার কেবিল লাইনের সাহায্যে ইন্টারনেট পরিষেবা প্রদান করে থাকে। আপনি কেবল কেন কাটলেন? আমি তো কাটিনি, আমি লিফট নিয়েছিলাম। লিফট নেওয়ার সময় আমাকে বললো বসতে, আমি বসলাম, কেবলটা কাটলো, আমাকে লাত মেরে নাকি বাইক থেকে ছেড়ে দিল। আমরা এসে করে আমরা সম্পূর্ণ আমরা এখানে সবকিছু করে থানার খবর দিয়েছি। থানা স্টাফ এসে লোকটাকে নিয়ে গেছে। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা প্রাঙ্গনে থানা এলাকার পুজো কমিটিদের নিয়ে একটি প্রশাসনিক ও সমন্বয় বৈঠক আয়োজিত হলো বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ। এদিন বৈঠকে আগত পুজো কমিটির সদস্যদের জায়ান্ট স্ক্রিনে নেতাজি ইন্ডোর থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর ভাষণ শোনানো হয় দুর্গা পুজোর বিধি নিষেধ সম্বন্ধে। তারপর বেলদা থানার ওসি জানান, এর পরেও যদি কোনো সরকারি বিধি নিষেধ জারি হয় প্রত্যেক পুজো কমিটিকে জানানো হবে। কালচারাল প্রোগ্রাম করা যাবে না, যেটা আপনারাও শুনলেন, যেহেতু কোভিড আসছে, মানে কোভিড চলছে এখন এই মুহূর্তে, এবং বেলদা তো একটা ভালো মাত্রায় সংক্রমণ ছড়াচ্ছে মাঝে মাঝে, কিছুদিন গ্যাপ থাকছে, কিছুদিন ঠিক থাকছে, আবার মাঝে মধ্যে দেখতে পাচ্ছি যে আবার একটা গ্যাপ বেড়ে যাচ্ছে। তো সেই হিসাবে আমরাও রিকোয়েস্ট করবো আপনাদের যে কালচারাল প্রোগ্রামটা সবাই অ্যাভয়েড করুন। আর এছাড়া আমাদের এখানে উপস্থিত আছেন আমার মাননীয় সিআই স্যার শান্তনু বসুমন আছেন, এছাড়া আমাদের বিডিও অফিস থেকে এসেছেন মাননীয় সিআই স্যার, সিআই সাহেব আছেন, কোপারেটিভ ইন্সপেক্টর শ্যামলবাবু, সরি দীপেন্দ্রবাবু, আর শ্যামলবাবু আছেন বিডিও অফিস থেকে এসেছেন, এছাড়া আমাদের আইসি জোড়াগিরি আছে, সংক্ষিপ্ত আকারে বলবেন। আর এরপরে আমরা একটা মিটিং ডাকবো, তার মাঝে ওনারা কিছু বলার পর ফার্দার আবার যেরকম ইনস্ট্রাকশন আসবে আমাদের অফিসিয়াল, সেই মতো আবার একটা মিটিং ডাকবো আমরা, এবং আশা করবো আপনারা সেই একইভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। কৃষি স্বার্থ বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে লড়তে হাটে বাজারে কর্মসূচিতে নামল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার কেশিয়ারির কুসুমপুর পঞ্চায়েতের বীরন্দপুরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করে তৃণমূল কংগ্রেস। কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের নেতৃত্ব ফটিরঞ্জন পাহাড়ি ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মান্ডির উপস্থিতিতে এই কর্মসূচি হয়। নেতৃত্বদের দাবি, কেন্দ্র সরকার জনগণ বিরোধী নীতি এনে সাধারণ মানুষকে সমস্যার মধ্যে ফেলছে, তারপরেও নতুন কৃষি বিল এনে কৃষকদের নিজের জমিতে চাষের স্বাধীনতা হরণ ও কৃষকদের স্বার্থ লঙ্ঘিত করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার। কৃষকদের পাশে থেকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তৃণমূলকে হাটে বাজারে আন্দোলনে নামতে হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। সিপিএম তাদের ক্ষমতা নেই, সিপিএম শেষ হয়ে গেছে, আইসিপিএম কংগ্রেস এক হয়ে লড়াই করবে, তারা স্বপ্ন দেখছে, আর বিজেপি শুরু নিচ্ছে, তারা নাকি একুশে চলে আসবে। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন এই স্বপ্ন ওরা দেখছে। আজকে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির আন্দোলন চলছে, যেভাবে উন্নয়ন চলছে, যেভাবে সারা বাংলায়, তার সঙ্গে সঙ্গে কেশরী ব্লকে, তো সেই জায়গায়
তারা স্বপ্ন দেখছে একুশে আমরা চলে আসছি। কেন্দ্রীয় জনবিরোধী কৃষি বিল এবং কৃষি নীতির বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ইতিপূর্বেও আমরা জমির হাল দাঁড়িয়ে কৃষক কিষাণ খেত মজুর তৃণমূল কংগ্রেস আন্দোলন করেছি। তো আজকে 24 তারিখ সারা বাংলা দিদি আগে একটা ডেট দিয়েছিলাম অন্য প্রোগ্রাম থাকার জন্য ডেটটা 24 তারিখ। আজকে তাই আমরা ফিশারি ব্লকে কৃষি ভবন এলাকা যেখানে মানুষ চাষবাস করে হাটি বাজারে কথা কেন্দ্রীয় নীতি এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কৃষি বিলের বিরুদ্ধে আবাস যোজনায় নাম থাকা সত্ত্বেও বাড়ি না পেয়ে ভাঙা বাড়িতেই দিন কাটাচ্ছেন সাকরাইল ব্লকের জকুয়ার স্বপন চক্রবর্তী ও ওনার স্ত্রী পুষ্প চক্রবর্তী। 2019 সালে একটি সার্ভে অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত হয় জকুয়া গ্রামের 12টি দরিদ্র পরিবারের নাম, যার মধ্যে ছিল স্বপন চক্রবর্তীও। তবে বাকি 11টি পরিবারের ঘর এলেও বাকি থেকে যায় 12 নম্বর স্বপন চক্রবর্তীর বাড়ি। লিস্টে নাম থাকা সত্ত্বেও কেন ওনার বাড়ি এলো না এ বিষয়ে বারবার প্রধান ও বিডিওর দ্বারস্থ হলেও কোনো সদুত্তর মেলেনি বলে অভিযোগ। স্বপন বাবুর পরিবারে এক ছেলে ও এক মেয়ে, মেয়ের বিয়ে হয়েছে বেশ কয়েক বছর, ছেলে বাইরে থাকে, পরিবারের সঙ্গে সেভাবে কোন রকম যোগাযোগ রাখে না বলে জানা গিয়েছে। ফলে ভাঙা বাড়িতেই দিন কাটাচ্ছেন স্বামী ও স্ত্রী। এ বিষয়ে জয়েন্ট বিডিও রাজীব তেওয়ারিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, ওনার ছেলে ইন্দিরা আবাস যোজনার একটি বাড়ি পেয়েছে। এসিসি ডাটা নিয়ম অনুযায়ী একটি পরিবার যদি বাড়ি পায় তবে ওই পরিবার আর কোনো বাড়ি পাবে না। তবে এক্ষেত্রে ছেলে আলাদা রয়েছে, পরিবারের সঙ্গে তার কোনো রকম যোগাযোগ নেই। তবে কি বাবা বাড়ি পাবে না জিজ্ঞাসা করা হলে জয়েন্ট বিডিও আশ্বাস দেন তিনি আরেকবার সার্ভে করবেন এবং তাতে যদি মনে হয় উনি বাড়ি পাওয়ার যোগ্য তাহলে অবশ্যই ওনাকে বাড়ি দেওয়া হবে। 19 সালে 19-5 থাকতে একটা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছিলাম, কিন্তু অদ্যাবধি আমার লিস্টে নাম আছে, 12 জন ছিল, 12 জনের ভিতর থাকতে আমি বাদ আছি। কোন কারণে কি ব্যাপারে, আমি খুব দিনহীন গরিব ব্রাহ্মণ। হ্যাঁ, 14 দশমিক সম্পত্তি, আমার ঘর বাড়ি জলাভগ্ন, ট্রিপল চাপানো আছে, ভেঙে গেছে। তো আমি প্রশাসন বা সবাইয়ের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে আমার ন্যায্য পাওনা থাকতে আমি না বঞ্চিত হই। আমি প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছি, বিডিও সাহেবের কাছে গেছি, সভাপতির কাছে গেছি, ব্লকে গেছি, ঘুরে 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 আমি খুব ক্লান্ত। প্রধান পঞ্চায়েত সবার কাছ থাকতে সতুত্তর পাইনি, আজ পর্যন্ত কোনো পরিষেবা পাইনি। আচ্ছা, কতদিন আগে বাড়িটা এসেছিল? বাড়িটা আসতে 19-5 আমি 19-7 কাগজপত্র সব জমা দিই অঞ্চল অফিসে। হ্যাঁ, কিন্তু এই হবে সেই হবে পঞ্চায়েত প্রধানের কাছে ঘুরে ঘুরে, তারপরে আমি যখন জানতে পেলাম সবাই পেয়ে গেল আমি পাইনি, তখন আমি একটা কাজ অনলাইনে কাগজ বের করে দেখলাম যে আমার নাম আছে কি না, তখন বুঝতে পারলাম যে আমারও নাম আছে কিন্তু আমি পাচ্ছি না। তো এই নিয়ে আপনি কার কার কাছে অভিযোগ জানিয়েছিলেন? আমি বিডিও সাহেবের কাছে গেছিলাম, পঞ্চায়েতের কাছে গেছি, ব্লক সভাপতির কাছে গেছি, অঞ্চল সভাপতির কাছে গেছি। কোনো লিখিত অভিযোগ কোনো দিয়েছিলেন? লিখিত অভিযোগ প্রধান ব্লক সভাপতিকে দিয়েছি, বিডিও সাহেবকে দিয়েছি। বিডিও সাহেব কি বলেছে? বলেছি বিডিও সাহেব তো এসে ইনকোয়ারি করে গেছেন, ছবি টবি তুলে নিয়ে গেছেন, দিয়ে দেখছি বললাম, তারপরে আরেকবার গেছিলাম। কতদিন আগে এসেছিলেন? আমি প্রায় আজ এক মাস মতো হয়ে গেল, 1-1.5 মাস। তিনি বললেন ঠিক আছে আমি চেষ্টা করছি দেখছি। আচ্ছা, তারপর থেকে? তারপর থাকতে আমি আমার বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, অঞ্চল প্রধান, আমি যা জানতে পেরেছি যে ওনার একটাই ছেলে আসছে ইন্দিরা আবাস যোজনাতে বাড়ি পেয়েছে। আগে একজন যদি একবার বাড়ি পেয়ে গেল তারপরে আর উনি যেটা দাবি করছেন যে ওনার ছেলে ওনার সঙ্গে থাকে না, ওনার ছেলে আলাদা এবং ওনার পরিবার, উনি ওনার স্বামী স্ত্রী রয়েছেন, দুজনে ভদ্র, ওনারা দুজনে আলাদা থাকে, ওনার ছেলে আলাদা, ছেলের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এটার একটা নিয়ম আছে এসিসিসি ডাটা, ওই এসিসিসি ডাটাটা 2011 সালে তৈরি হয়েছিল। একটি এসিসিসি ডাটাতে একটা ফ্যামিলিতে যদি ছেলে মা বাবা সবাই যুক্ত আছে, যদি তার মধ্যে কেউ বাড়ি করে নেয় বা কারোর চাকরি থাকে ওই এসিসিসি ডাটার মধ্যে, তাহলে ওই ফ্যামিলিতে আর কেউ বাড়ি পাবে না। একবার যদি কেউ বাড়ি পেয়ে যায় বা কারোর যদি
চাকরি থাকে তার বাড়ি পাবে না। যদি এসএসসি ডাটার মধ্যে ওনার নাম আলাদা ছেলের নাম আলাদা থাকে তাহলে আমরা দুজনেই বাড়ি পাবো। তো আমরা ভেরিফিকেশন করাবো, আবার একবার দেখে নেবো নামটা, যদি উনি পাওয়ার যোগ্য তো পাবেন। বিধানসভা নির্বাচনের পূর্বে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এবং রাজ্য সরকারের প্রকল্পগুলি মানুষের কাছে আরো বেশি বেশি করে তুলে ধরার লক্ষ্যে আজ পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে জেলা পরিষদ হলে সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সভায় জেলার সমস্ত ব্লকের তৃণমূল যুব নেতৃত্ব উপস্থিত ছিলেন। কিভাবে সংগঠনকে আরো শক্তিশালী করে গড়ে তোলা যায়, সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা আরো কিভাবে পৌঁছে দেওয়া যায় তা নিয়েই এদিনের সভায় বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূলের সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, সহ সভাপতি নির্মাল্য চক্রবর্তী, অতনু দে, মনোজ তাম্বে, অভিজিৎ ঘোড়াই সহ অন্যান্য নেতৃত্বরা। জেলা যুব শক্তিকে আরো ভালোভাবে ত্বরান্বিত করার জন্য যে কর্মসূচিটা নিয়েছেন কতটা পৌঁছে দিতে পেরেছেন? আমরা পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বাংলার যুব শক্তি, সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস তথা রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তার স্বপ্নের প্রকল্প এই যুব শক্তিকে আমরা জেলার প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা ইঞ্চিতে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং আগামী দিনে এই যুব শক্তির ফলে আমার পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় 4,500 বুথের প্রায় 45,000 কর্মী এই যুব শক্তির, যারা মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন, মানুষের পরিবারের দায়িত্ব নেবেন, কোভিডের দায়িত্ব নেবেন এবং আমরা আশাবাদী প্রত্যেকটি মানুষের কাছে এই পশ্চিম মেদিনীপুর জেলার যুব শক্তির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের যে প্রকল্পগুলি রয়েছে, স্বপ্নের যে সমস্ত কাজগুলি রয়েছে এবং মানবিকভাবে মানুষের যে চাহিদাগুলি রয়েছে সেই চাহিদাগুলি, মানবিক চাহিদাগুলি পূরণ করার দায়িত্ব যুব শক্তি নেবে। ২০১৫-১৭ শিক্ষাবর্ষে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত টেট উত্তীর্ণ 300 জন চাকুরির প্রার্থীদের নিয়োগের দাবি তুলে আজ পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদে বিক্ষোভ দেখালো চাকুরি প্রার্থী যুবকরা। তাদের অভিযোগ, ২০১৫-১৭ আরসিআই ব্যাচ যদি চাকরি পায় তাহলে ডাব্লিউবিবিপি বোর্ড থেকে ডিএলএড এর ট্রেনিং করা, ২০১৪ সালের প্রাথমিক টেট পাস, ২০১৫-১৭ সালে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যাচ বঞ্চিত হবে কেন? তাই অবিলম্বে চাকুরিতে নিয়োগ থেকে বঞ্চিত থাকা 300 জন চাকুরি প্রার্থী এই দিনের বিক্ষোভে সামিল হন। যে দাবিটা আজকে এখানে মূলত একত্রিত হয়েছি সেটা হচ্ছে যে আমরা প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া সত্ত্বেও আজকে আমরা চাকরি পাইনি, কিন্তু আমাদেরই শিক্ষাবর্ষের 2015-17 আরসিআই থেকে যারা স্পেশাল ডিএড করেছিল, যারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছিল তারা চাকরি পেয়েছিল, আমরা চাকরি পাইনি। আমাদের সঠিক সময় রেজাল্ট না বেরোনোর দরুন, কিন্তু সেটা আমাদের যে বোর্ড যারা আমাদের রেজাল্ট বার করে, যারা যারা চাকরি দেয় সেই ডব্লিউপিএ, তারা তাদের উদাসীনতার জন্য চাকরি পাইনি আমরা। কিন্তু অন্য ব্যাচের ছেলেমেয়েরা অন্য রাজ্য থেকে বা কেন্দ্র থেকে একই শিক্ষাবর্ষের অর্থাৎ 2015-17 শিক্ষাবর্ষের প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি পেয়ে গেল। তাহলে এ দায় কার? আজকে আমাদের এতগুলো ছেলেমেয়ে আমরা রাস্তায় নেমেছি, এটা নিশ্চয়ই খুব একটা ভালো জিনিস নয়, কিন্তু আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে, আমাদের আন্দোলনে নামতে, কারণ অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছে আমাদের। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার ঝাড়গ্রাম জেলাতে তৃণমূলের বহু সাংগঠনিক রদবদল হলো। একাধিক পদে পুরনো নেতৃত্বদের বদলে দায়িত্ব পালন করতে আসলেন নতুন নেতৃত্ব। ঝাড়গ্রাম জেলা সভাপতি দুলাল মুর্মু এবং জেলা নেতারা নতুন পদাধিকারীদের নাম ঘোষণা করেন। সাকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল রাউতকে পেয়ে আপ্লুত ব্লক ও অঞ্চলের ছাত্র যুব কর্মীরা। সাকরাইল ব্লক সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে কমল রাউতের নাম ঘোষণা হতেই সম্বর্ধনা জানাতে ভিড় উপচে পড়েছে ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে।
বৃহস্পতিবার সাকরাইল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে নবনিযুক্ত ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল রাউতকে সম্বর্ধনা জানাতে উপস্থিত হয় সাকরাইল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ও ছাত্র সংগঠনের নেতৃত্বরা। আজ সাকরাইল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে নবনিযুক্ত সভাপতি কমলকান্ত রাউত মহাশয়কে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানানো হলো। কমলজিটির সাথে আমরা সবসময় সাথে আছি, সাথে থাকব। তৃণমূল ছাত্র পরিষদ সবসময় সাথে থাকবে। মেদিনীপুর সদর ব্লকের চন্দ্রা রেঞ্জের অন্তর্গত পলাশিয়াতে হাতির তাণ্ডবে অতিষ্ঠ এলাকার মানুষ। গত কয়েকদিন ধরেই ওই এলাকায় 25 থেকে 30টি হাতির একটি দল দাপিয়ে বেড়াচ্ছে, যখন তখনই নেমে পড়ছে চাষের জমিতে, ফলে ক্ষতি হচ্ছে ফসলে। আজ সকালেও হাতির দলটি চাষ জমিতে নেমে তাণ্ডব চালায়। গ্রামবাসীরা তাড়া করলে হাতির দলটি পাশের জঙ্গলে ঢুকে পড়ে। তবে গত কয়েকদিন ধরে এলাকায় তাণ্ডব চালানোই বন দপ্তরের ভূমিকায় ক্ষোভ দেখা দিয়েছে এলাকার মানুষের মধ্যে। খারাপ রাস্তা প্রায় 2 কিলোমিটার, হুঁস ফেলেনি প্রশাসনে। ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের কুলটিকরি 9 নম্বর অঞ্চলের কুলটিকরি মহামিলন মন্দির থেকে আহিরা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বেহাল রাস্তা। ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। গ্রামের বেশিরভাগ মানুষই পেশায় দিন মজুর, প্রতিদিন চলে বেঁচে থাকার লড়াই, কিন্তু সেই লড়াইয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে এলাকার বেহাল রাস্তা। বছরের অন্য সময় কষ্ট করে চলাফেরা করলেও বর্ষায় যেন সেই রাস্তা অসহ্য হয়ে ওঠে, প্রায়শই ঘটে দুর্ঘটনা। এই ঘটনা কয়েক দিন বা মাসের নয়, গত কয়েক বছর ধরে এমনই দুর্ভোগের শিকার এলাকার মানুষ, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। প্রশাসনকে জানালে তারা মৌখিক আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। একাধিক দুর্ঘটনা ঘটে রাস্তায় সারাদিনই, গ্রামবাসীর মনে চাপা আতঙ্ক থাকে কোনো না কোনো দুর্ঘটনার আশঙ্কায়। একটি পিচ রাস্তার দাবি থাকলেও তা কবে হবে কেউ জানে না। বিডিও কোনো কথা বলতে নারাজ। পঞ্চায়েত মেম্বারকে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি ক্যামেরার দিক থেকে মুখ ফিরিয়ে বসে থাকেন। তিনি জানান কেউ অভিযোগ জানায়নি, পরে স্কিমে করা হবে। আহি রাতে গাইনা প্রাথমিক বিদ্যালয় হতে জঙ্গল করছি মহামিলন মন্দির পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। আমরা বারবার প্রধান সাহেবকে, বিডিও সাহেবকে ও জেলা পরিষদে জানিয়েছি, কিন্তু এই রাস্তার কোনো সুরাহা হয়নি। অথচ এই রাস্তাটা মেন রাস্তা, হাজরা যাওয়া রাস্তা, হাজরা থেকে খড়গপুর মেদিনীপুর প্রত্যেক দিন হাজার হাজার মানুষ যাতায়াত করছে এই রাস্তা দিয়ে। বারবার আমরা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। অথচ আমাদের এইটুকু রাস্তা, প্রায় 1.5 কিলোমিটার রাস্তার কোনো সুরাহা, কোনো সমাধান হয়নি। আমরা হাত জোড়ো করে প্রশাসনের কাছে অনুরোধ করছি, এই রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করার ব্যবস্থা করুন। বাড়তি পেনশন পাইয়ে দেওয়ার নাম করে কাঁথিতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে অপর বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে। কাঁথি 3 ব্লকের কাঁথি উত্তর চক্রের অফিসে বৃহস্পতিবার বাড়তি পেনশন পাওয়ার জন্য এক ফর্ম ফিল আপের আয়োজন করা হয়েছিল। জানা গেছে, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী 2016 সালের পর অদ্যাবধি যে সমস্ত শিক্ষক অবসর গ্রহণ করেছেন, রোপা 2019 অনুযায়ী তারা বাড়তি পেনশন পাবেন, সেই উদ্দেশ্যে এই ফর্ম ফিল আপ। কিন্তু প্রতিটা ফর্ম ফিল আপ বাবদ শিক্ষকদের কাছ থেকে মাথা পিছু 1000 টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে অপর বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে। শিক্ষকদের কাছ থেকে জানা গেছে, এই টাকা না দিলে কোনোভাবে ফর্ম ফিল আপ করে জেলা দপ্তরে জমা দেওয়া যাবে না। তাই আজ 20 জনের বেশি শিক্ষক টাকা দিয়ে বাড়তি পেনশন পাওয়ার আশায় ফর্ম ফিল আপ করেছেন। এক অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সত্যরঞ্জন ভূঁইয়া বলেন, তমলুকে জেলা স্কুল দপ্তরে যাতায়াতের খরচ ও খাওয়া খরচ বাবদ এই টাকা নেওয়া হচ্ছে বলে অফিস জানিয়েছে। আজকে আমাদের পেনশনের ফাইলগুলো ফিল আপ কত টাকা করে চাইছে? এখনো ফাইনাল কিছু হয়নি, যেটা বলেছে এখনো ফাইনাল কিছু হয়নি, ফাইনাল না হলে কিছু বলা যাবে। কি বলেছেন? বলেছেন একটা রেমুনেশন নেবেন, যাতায়াত কত টাকা, 1000 করে টাকা বলেছে। আপনাকে দিবেন?
ফাইনাল না হলে কিছু বলবো। আচ্ছা এই টাকাটা তো নেওয়ার কোনো রাইটস নেই, তাহলে আপনারা দিচ্ছেন কেন এই টাকাটা? খরচা বাবু দিতে হবে, আমাদের সবার সম্মতিক্রমে যেটা সিদ্ধান্ত হবে সেটা, আমার কথাগুলো যে রাইটস হবে এমন কোনো কথা নয়, কারণ এখনো ফাইনালাইজ কিছু হয়নি, যখন হবে তখন বলা হবে। আপনি কোন স্কুলের টিচার? আমি দক্ষিণ বিড়িয়া প্রাথমিক। যদিও এই অভিযোগ মানতে নারাজ অবর বিদ্যালয় পরিদর্শক সন্তোষ সিং, তিনি বলেন অফিস কর্মচারীরা কে কোথায় টাকা নিচ্ছে আমার জানা নেই, তবে এ বিষয়ে আমি দ্রুত ব্যবস্থা নেব। স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের কাছ থেকে একটা টাকা নিয়ে ওদের ফর্ম ফিল আপ করা হয়েছে, এই বিষয়ে কি বলবেন? আমি জানি না আপনারা কোথা থেকে এই অভিযোগ পেয়েছেন, আমার অফিস থেকে এরকম কোনো কিছুই বলা হয়নি। আর যদি কোনো অবসরপ্রাপ্ত শিক্ষক বা পাঁচ দফা দাবিতে ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন সিএফ কর্মীদের। বৃহস্পতিবার দুপুরে মালদার মানিকচক ব্লক প্রশাসনের কাছে দাবি দাওয়া স্মারকলিপি তুলে দেন সিএফ কর্মীরা। মানিকচক ব্লকের অন্তর্গত 11টি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রয়েছে 100 জন সিএফ কর্মী। এদিন সকল কর্মী উপস্থিত হয় ব্লক প্রশাসনের দপ্তরের সামনে। নিজেদের দাবি দাওয়া প্ল্যাকার্ড হাতে অবস্থানের পর একটি প্রতিনিধি দল বিডিও জয় আহমেদের হাতে তাদের দাবিপত্র তুলে দেন। মূলত তাদের দাবিগুলো হলো মাসে 30 দিন কাজ দিতে হবে, সাম্মানিক ভাতা বৃদ্ধি করতে হবে, সিএফদের বিমার আওতায় আনতে হবে। এই সমস্ত দাবি দাওয়াকে সামনে রেখে এদিন ডেপুটেশন কর্মসূচি প্রদান করা হয় সিএফ কর্মীরা। দাবি দাওয়া নিয়ে এসেছি, দাবি হচ্ছে 5টা। প্রথম দাবি হচ্ছে কাজের স্থায়ীকরণ ও 30 দিনের আমাদের কাজ দিতে হবে বিডিও সাহেবকে, আমরা এই কথা ডেপুটেশনে বললাম। দ্বিতীয় দাবি হচ্ছে প্রতিটি সিএফকে মাসিক সম্মানিক ভাতা বাড়াতে হবে। তৃতীয় দাবি হচ্ছে আমাদের যে নতুন কোনো সিএফ নেওয়া চলবে না, মানে নতুন করে কোনো সিএফ আর নেওয়া চলবে না। চতুর্থ দাবি হলো আমাদের প্রতিটি সিএফকে স্বাস্থ্য সাথী আওতা ও স্বাস্থ্য বিমায় আমাদেরকে আনতে হবে। তারপরে পাঁচ নম্বর হচ্ছে আমাদের সিএফকে আই কার্ড প্রদান করতে হবে। কিছু বিডিও সাহেবের কাছে আমাদের দাবি দাওয়া ছিল, এই দাবি দাওয়া আমরা বিডিও সাহেবকে দিলাম। বিডিও সাহেব বললো, আশ্বাস দিল, ঠিক আছে আমরা ওখানে ডিস্ট্রিক্ট উপর মহলের ডিস্ট্রিক্টে আমরা এই আলোচনাটা করবো। রিসিভ করে একটা আমাদের রেখেছেন ডেপুটেশনে আর একটা আমাদেরকে দিলেন। সংবাদ এখন এই পর্যন্তই, দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।